ট্রেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে BTCs সাতোশির একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত একটি স্পেসিফিক বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে পাবলিক চেইন নিয়ে কথা বলতে চাই। আপনারা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেন এবং অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন যে BTCs এই কয়েনটা হচ্ছে পাবলিক চেইন কয়েন, ব্লক চেইন কয়েন, এই কয়েনটা আসলে মূলত কীভাবে কাজ করবে এবং এটা কি নর্মালি আমরা যেরকম বিটকয়েন অথবা অন্যান্য যে কয়েনগুলো রয়েছে সেটার মতো কাজ করবে কিনা এবং পাবলিক চেইন বিষয়টা কী। সো ফ্রেন্ডস, আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং পাবলিক চেইন যে বিষয়টি, এই বিষয়টি আমি আপনাদেরকে প্রথমত হচ্ছে একটি স্ক্রিনশট দেখাবো। স্ক্রিনশট দেখানোর পরে হচ্ছে আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই এবং স্ক্রিনশটের মধ্যে আপনারা অনেকে এটা ক্লিয়ার হয়ে যাবেন যে পাবলিক চেইন আসলে বিষয়টা কী। ফ্রেন্ডস, আপনারা আমার মোবাইল স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি হচ্ছে BTCs কয়েনটা যেভাবে ব্লক চেইন এবং পাবলিক চেইন হিসেবে কাজ করবে সেই বিষয়টি এখানে স্পেসিফিকভাবে তুলে ধরা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে বাইন্যান্স স্মার্ট চেইন ইজ আ ব্লক চেইন দ্যাট রান এ স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপার টু ক্রিয়েট এ টুলস অর ডেপস অ্যান্ড BNB ইজ দেয়ার পুয়েল ফর দ্য ট্রানজেকশন সেম ওয়েথ ট্রানজেকশনস। সো এখানে যেটি বলা হয়েছে যে বাইন্যান্স স্মার্ট চেইন যেটা রান করা হয় হচ্ছে BNB কয়েনের উপর ডিপেন্ড করে এবং যেটার পুয়েল হচ্ছে BNB কয়েন, বাইন্যান্সের ফুয়েল। বাইন্যান্স থেকে আপনি যখন যে কোনো কয়েন উইথড্রো করতে গেলে আপনাকে BIP20 অথবা BIP2 এরকম কিন্তু শো করে। সো যেরকম বাইন্যান্সের যে নিজস্ব যে কয়েনটি রয়েছে BNB কয়েন, সেটার ফুয়েল হচ্ছে ট্রানজ্যাকশনের জন্য ফুয়েল হচ্ছে BNB কয়েন এবং সেম উইথ সাতোশি চেন। সাতোশি চেনও ঠিক সেমভাবে পাবলিক চেন যেটা সাতোশির সেটাকে বলা হয়েছে দ্য BTCs ইজ দ্য ফুয়েল ফর ট্রানজ্যাকশন অ্যান্ড আপকামিং মেন্ট টুলস ডেপস ডেক্স NFT অর Web3। সো এখানে ফ্রেন্ডস বুঝতে পারছেন, আপনারা জানেন যে BTCs কয়েনটা ঠিক সেমভাবে BNB ইথারিয়ামের মতোই কাজ করবে ফুয়েল হিসেবে, ট্রানজ্যাকশনের ফুয়েল হিসেবে। যেমনটা করে আমরা যখন ইথারিয়াম উইথড্রো করতে যাই তখন কিন্তু আমাদেরকে কিছু পরিমাণ ইথারিয়াম গ্যাস পে হিসেবে দিতে হয় উইথড্রো চার্জ হিসেবে, এবং আপনারা যখন TRX উইথড্রো করতে যাবেন ট্রাস্ট ওয়ালেট থেকে অথবা অন্য কোনো ওয়ালেট থেকে তখন কিন্তু আপনাকে কিন্তু কিছু পরিমাণ TRX আপনাকে গ্যাস পে হিসেবে দিতে হয়, যেটা হচ্ছে 1.1 TRX আমাদেরকে গ্যাস পে হিসেবে দিতে হয়। এবং ইথারিয়ামের গ্যাস পে হচ্ছে 0.00705, এটা গ্যাস পে, দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশ ডলার হিসেবে যদি কনভার্ট করে সেটার মধ্যে প্রায় $20 কাছাকাছি। এবং আপনি যখন BNB BIP20 উইথড্রো করতে যাবেন তখন কিন্তু সেখানে আপনাকে একটা গ্যাস পে দিতে হয়, সেটার অ্যামাউন্টটা হচ্ছে 0.005 BNB, যত সম্ভব আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে প্রায় $0.5 মতো করে আপনাদেরকে গ্যাস পে দিতে হয়। সো ঠিক সেমভাবে কিন্তু আমাদেরকে BTCs যে কয়েনটা রয়েছে এটাও ঠিক সেমভাবে পাবলিক চেইন হবে, ইথারিয়াম তারপরে হচ্ছে BNB-র মতোই একটা কয়েন হবে যেটার ফুয়েল হবে BTCs এই কয়েনটা। এবং আপনারা অনেকেই বিভিন্ন কয়েন উইথড্রো করতে পারবেন এই নেটওয়ার্কের মাধ্যমে, BTCs নেটওয়ার্কের মাধ্যমে, দ্যাটস মিনস হচ্ছে এটাকে পাবলিক চেইন বলা হয়। পাবলিক চেইন দ্যাট মিনস আমি আপনাদেরকে হয়তো বুঝাতে পেরেছি মোটামুটি যে যেরকম ইথারিয়াম TRX BNB উইথড্রো করার জন্য আমাদের যেরকম গ্যাস ফি দিতে হয় ঠিক সেমভাবে আপনারা অন্যান্য কয়েন উইথড্রো করার জন্য আপনাদেরকে BTCs হিসেবে গ্যাস ফি হিসেবে দিতে হয় এবং সেটা এইভাবে করে পাবলিক চেইন হিসেবে কাজ করবে। তারপর এখানে যেটি বলা হয়েছে যে দ্য সাতোশি চেইন ইউ ক্যান ক্রিয়েট এ ভার্সন অফ প্যানকেক সোয়াপ স্টেশন সাতোশি ডেক্স অ্যান্ড BTCs ইজ দ্য ফুয়েল, BTCs ট্রানজ্যাকশন অ্যান্ড ফিজ আর ইকুয়াল টু ইথারিয়াম, দে আর কম্পেটেবল এজ দ্য হোয়াইট পেপার স্টেটেড। সো এখানে যেটি বলা হয়েছে BTCs এর যারা হোয়াইট পেপারটা রিকভার করেছেন তারা সেখানে দেখতে পেয়েছেন যে তারা BTCsটাকে ইথারিয়াম একটা ভ্যালু হিসেবে ধরেছে এবং BTCs ভ্যালুটা তারা বলেছে ইথারিয়ামের স্থানটা তারা BTCs দখল করে নেবে এবং বর্তমান ইথারিয়ামের প্রাইস হচ্ছে প্রায় $3500, $3500 প্লাস বাংলাদেশি টাকা আপনি যদি কনভার্ট করেন তাহলে প্রায় $3,00,000 প্লাস, $3,10,000-15,000 মতো। সো ঠিক সেমভাবে কিন্তু BTCs কয়েনটাকে তারা বলেছে যে এটাকে ইথারিয়ামের একটা ভ্যালু তৈরি করবে এবং ইথারিয়ামের মতো একটা ভ্যালু হবে BTCs কয়েনটার এবং সেটা হচ্ছে ইথারিয়ামের ট্রান্সপারেশন হিসেবে কাজ করবে, কম্পিটেবল হিসেবে কাজ করবে এবং তারা হোয়াইট পেপারে সেটাই বলেছেন। তারপরে বলেছে BTCs উইল বি ভ্যালুড ডিপেন্ডস অফ দ্য আপকামিং প্রজেক্ট লাইক NFT ডেক্স সোয়াপ ফর ETC অ্যাজ ইউজ কেস ফর ফিস অন ট্রানজ্যাকশন। সো আপনারা জানেন যে বিটকয়েনের কিন্তু বর্তমান কোনো আমাদের উইথড্রো করার ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ কিন্তু আমাদের বিটকয়েন কিন্তু ক্যাশ পে হিসেবে কেটে নেয়। সো হয়তো ইন ফিউচারে হয়তো বিটকয়েনটাকে পাবলিক চেইন হিসেবে তারা BTCsটা ইউজ করবে, যখন আপনারা বিটকয়েন উইথড্রো করতে যাবেন তখন আপনাকে BTCs এই কয়েনটা আপনাকে গ্যাস পে হিসেবে দিতে হবে, এমনটা হয়তো পাবলিক চেইন তারা যখন করে ফেলবে তখন কিন্তু আপনারা জানেন BTCs-এর কিন্তু ভ্যালুয়েবলটা অনেক বেশি হয়ে যাবে কারণ বিটকয়েন বর্তমানে একমাত্র কয়েন যেটা হচ্ছে
প্রত্যেকটা কয়েনকে লিড করছে, ক্রিপ্টোকারেন্সি লিড করছে বিটকয়েনটা। যখন বিটকয়েনের দামটা পাম্প করে তখন অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দাম বেড়ে যায়, এবং বিটকয়েনের দাম যখন ডাম্পিং করে তখন কিন্তু অন্যান্য কয়েনের দাম কমে যায়। সো বিটকয়েনের সাথে প্রত্যেকটা ক্রিপ্টো কিন্তু জড়িত রয়েছে। সো এই বিটিসিএস সাতোশিটা যখন মাইনেটে চলে আসবে, তাদের মাইনেটটা ডেট হচ্ছে জুনের 9 তারিখে, তারা বলেছে মাইনেটে চলে আসবে। মাইনেটে আসার পর হয়তো এটা এক্সচেঞ্জে লিস্টেড হবে, তখন হয়তো এটাকে আমরা পুয়েল হিসেবে ইউজ করতে পারবো। সো আশা করি আপনাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি যে পাবলিক চেইন বিষয়টা কি। পাবলিক চেইন বিষয়টা কি সেটা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। লাইক হচ্ছে বিএনবি, ইথারিয়াম, টিআরএক্সের মতোই কয়েন, যেটা হচ্ছে উইথড্রো সার্স হিসেবে ইউজ করা হবে, এবং বিটিসিএসটাও ঠিক সেমভাবে একটা পাবলিক চেইন কয়েন হবে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা অন্যান্য কয়েন উইথড্রো করার জন্য গ্যাস ফি হিসেবে দিতে হবে। সো এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে, এবং যখন এটা পাবলিক চেইন হিসেবে ইউজ করা হবে তখন কিন্তু সবাই কিন্তু এটাকে গ্যাস ফি হিসেবে দিবে। হয়তো এটার টিআরএক্সের মতো এটার একটা গ্যাস ফি হবে, খুব কম একটা গ্যাস ফি হবে, তাহলে সবাই ইউজ করতে একটা আগ্রহ প্রকাশ করবে। সো এটার কিন্তু ভ্যালু খুব বেশি হবে, অনেক বেশি হয়ে যাবে আমরা আশা করি। সুপ্রেন্স, এই হচ্ছে আজকের ভিডিওর মূল স্পেসিফিক টপিকের এক্সপ্লেনেশন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিটিসিএস বিষয়টা, যে পাবলিক চেইন সেটা আমি মোটামুটি বোঝাতে সক্ষম হয়েছি। সো আপনারা জানেন যে পাবলিক চেইন কয়েনগুলোর ভ্যালু কিন্তু খুব বেশি হয়, এবং যেমনটা আপনারা বিএনবির কয়েন দেখতে পাচ্ছেন, ইথারিয়াম দেখতে পাচ্ছেন, কিন্তু এই সকল কয়েনগুলো কিন্তু ইন ফিউচারে কিন্তু আরও হিউজ পাম্পিং করবে, এবং এটার প্রাইসটাও কিন্তু অনেক বেশি হবে। অনেকেই বলছেন যে বিটকয়েনের প্রাইসটা, সরি, বিটিসিএসের প্রাইসটা বিটকয়েনের কাছাকাছি হয়ে যাবে। সো এমনটা আশা করা আসলে আমাদের আকাশকুসুম কল্প না, এমনটা যদিও না হয় বিএনবি ইথোরিয়ামের মতো একটা কয়েনের প্রাইস হয়ে যাবে আমরা আশা করি শুরুতেই, এবং হয়তো আগামী 10-15-20 বছর পরে হয়তো এই কয়েনটার প্রাইসটা বিটকয়েনের কাছাকাছি যেতে পারে, যেহেতু এটা বিটকয়েনের প্রজেক্ট। সো যে প্রাইস যেটাই হোক না কেন সেটা আমাদের মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে এই কয়েনটা 100% অথেন্টিক, এবং এই কয়েনটা থেকে আমরা কিছু পরিমাণে ইনকাম পাবো, সেই আশাটা আমরা করতে পারি। সো এই আশাটা বুকে লালন করে আমরা নিয়মিত অ্যাক্টিভলি মাইনিং করে যাই, এবং যারা এখনও জয়েন করেন নাই তারা চলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা জয়েন করতে পারবেন, এবং কীভাবে জয়েন করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে অ্যাকাউন্ট করে নিতে পারেন। এবং যারা অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই অ্যাক্টিভলি এখানে মাইনিং করে যান, কেউ ইনঅ্যাক্টিভ হবেন না, কারণ এখানে আপনাকে 150টা ব্লক যদি আপনি কালেক্ট করতে সক্ষম না হন প্রতিদিন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে যাবে, এবং সাসপেন্ডেড হয়ে গেলে সেটা কিন্তু ফিরে আনাটা অনেকটা কঠিন হয়ে যাবে আপনার জন্য। সো যারা কাজ করেন তারা অ্যাক্টিভলি কাজ করে যান, এবং যারা টিমটা বিল্ড আপ করতে পারবেন, এবং যাদের ডাউনলাইনে হিউজ পরিমাণ মেম্বার রয়েছে, তারা চাইলে মেম্বার কালেক্ট করে, মেম্বার রেফার করে কিন্তু এখানে ভোট কালেক্ট করে কিন্তু সর্বোচ্চ $888 পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে। সো অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন, অ্যাক্টিভলি মাইনিং করে যাবেন, আর টিমটা বিল্ড আপ করতে পারলে বিল্ড আপ করে রাখবেন, এবং ভোটটা কালেক্ট করে প্রতিদিন বিটিসি গিভওয়ের মাধ্যমে জয়েন করে আপনারা কিন্তু সেখান থেকে বিটিসি কালেক্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওর টপিক, এবং আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝানোর জন্য ভিডিওটি করেছি আশা করি সেই বিষয়টি বোঝাতে পেরেছি। এবং আরও যদি কোনো রকম প্রশ্ন থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আবার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে আমি আপনাদেরকে এক গ্রুপের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সেটা সলভ আমি করে দেবো। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আর চ্যানেলটি এখনও কেউ সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।